প্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতির চূড়ান্ত সাজেশন পর্বে। প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষার এই কঠিন চ্যালেঞ্জকে পরাস্ত করে প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে আপনার প্রয়োজন একটি ভালো মানের সাজেশন। তাই সেরা প্রস্তুতি নিতে আপনি যদি নিয়মিত আমাদের চূড়ান্ত সাজেশনের ভিডিও ক্লাস অবহেলা না করে নিয়মিত বারবার দেখেন, তাহলে কথা দিচ্ছি আমাদের সাজেশন থেকে আপনি সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন পরীক্ষাতে কমন পাবেন। শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণে আমরা থাকব আপনার সাথে। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন সকল ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করি আজকের আলোচনা। UNHCR এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর হচ্ছে জেনেভা। বাংলাদেশকে দ্বিতীয় স্বীকৃতি প্রদানকারী দেশ হচ্ছে ভারত। তাস কোন দেশের সংবাদ সংস্থার নাম? তাস হচ্ছে রাশিয়ার সংবাদ সংস্থার নাম। বিশ্ব মানবাধিকার দিবস হচ্ছে 10 ডিসেম্বর। আকাবা একটি সমুদ্র বন্দর। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়? সঠিক উত্তর হচ্ছে 15ই সেপ্টেম্বর। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রধান কার্যালয় অবস্থিত জার্মানি। ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? ব্যাডমিন্টন হচ্ছে ইন্দোনেশিয়ার জাতীয় খেলা। দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত হচ্ছে ফ্লোরেন্স নাইটেঙ্গেল। নিম্নের কোন দুর্যোগ হাইড্রোমেট্রোলজিক্যাল দুর্যোগ হিসেবে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে বন্যা। বাংলাদেশের কোথায় প্লাইস্টোসিন কালের সোপান দেখা যায়? সঠিক উত্তর হচ্ছে কুমিল্লা। নিচের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? সঠিক উত্তর হচ্ছে মায়ানমার। বাংলাদেশের কোন অঞ্চলের আকস্মিক বন্যা হয়? সঠিক উত্তর হচ্ছে উত্তর পূর্বাঞ্চল। সোয়াচ অফ নো গ্রাউন্ড কি? সোয়াচ অফ নো গ্রাউন্ড হচ্ছে সাবমেরিন ক্যানিয়ন। নিম্নের কোন উপজেলাটি সবচেয়ে নদী ভাঙ্গন প্রবণ? সঠিক উত্তর হচ্ছে নড়িয়া। কোন বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়? সঠিক উত্তর হচ্ছে ম্যানগ্রোভ বন। বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ? সঠিক উত্তর হচ্ছে দিনাজপুর। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোন দুর্যোগটির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে? সঠিক উত্তর হচ্ছে ভূমিকম্প। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হল মিথেন। নওগাঁ জেলায় পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা হচ্ছে ধর্মপাল। IUCN এর কাজ হল বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ রক্ষা করা। কোন চুক্তির মাধ্যমে ইউরোপের 30 ইয়ার্স অয়ার এর সমাপ্তি ঘটে? সঠিক উত্তর হচ্ছে ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি 1648। 1948 থেকে 1952 সালের ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসেবে কোন দিবসটি পালন করা হতো? সঠিক উত্তর হচ্ছে 11ই মার্চ। বাংলাদেশের জাতীয় আয়ে কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি? সঠিক উত্তর হচ্ছে শিল্প খাতে। 1971 সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম ছিল জয় বাংলা। প্রতিবছর কোন তারিখে বাংলাদেশ জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে 2 ফেব্রুয়ারি। ঢাকা গেটের নির্মাতাকে? ঢাকা গেটের নির্মাতা হচ্ছে মীর জুমলা। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বা SDG কয়টি? সঠিক উত্তর হচ্ছে 17টি। কোন খাদ্যে পচন ধরে না? সঠিক উত্তর হচ্ছে মধু। নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের কোথায়? সঠিক উত্তর হচ্ছে ফুসফুস। বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্ম হল রাজকাঁকড়া।
বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5 জুন। লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে ভারত ও পাকিস্তান। আইসিডিডিআরবি হাসপাতাল কোন রোগের চিকিৎসা হয়? সঠিক উত্তর হচ্ছে কলেরা। বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত রয়েছে? সঠিক উত্তর হচ্ছে 2টি। গারো পাহাড় কোন জেলায় অবস্থিত? গারো পাহাড় অবস্থিত ময়মনসিংহ জেলায়। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে ফরিদপুর। বাংলাদেশের রুটির ঝুরি বলা হয় কোন জেলাকে? বাংলাদেশের রুটির ঝুরি বলা হয় দিনাজপুর জেলাকে। বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য রাষ্ট্র? সঠিক উত্তর হচ্ছে 32তম। বাংলাদেশের কোন মসজিদকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান ঘোষণা করেছে? সঠিক উত্তর হচ্ছে 60 গম্বুজ মসজিদ। সুইফট কোডের সংখ্যা কত? সুইফট কোডের সংখ্যা হচ্ছে 8। HTML পূর্ণরূপ কি? HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে? বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন সম্রাট আকবর। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হচ্ছে হামিদুর রহমান। মালয়েশিয়ার মুদ্রার নাম কি? মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিত। হিউম্যান প্যাপিলোমা কি? হিউম্যান প্যাপিলোমা হচ্ছে ভাইরাস। নিরাপদ মাতৃত্ব দিবস কবে? নিরাপদ মাতৃত্ব দিবস 28শে মে। ইনসুলিন কে আবিষ্কার করেন? ইনসুলিন আবিষ্কার করেন ফ্রেডরিক গ্রান্ট বেন্টিং। বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষার মধ্যে বাংলার অবস্থান কততম? সঠিক উত্তর হচ্ছে 7ম। কোন জেলাকে শস্য ভাণ্ডার বলা হয়? সঠিক উত্তর বরিশাল। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় কত সালের কত তারিখে? সঠিক উত্তর হচ্ছে 17ই নভেম্বর 1999 সালে। কিসের অভাবে গলগণ্ড রোগ হয়? সঠিক উত্তর হচ্ছে আয়োডিন। লাল গ্রহ কাকে বলে? লাল গ্রহ বলে মঙ্গল গ্রহকে। বাংলাদেশের স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ হচ্ছে ভারত। ড্রোন কি? ড্রোন হচ্ছে চালকবিহীন বিমান। পৃথিবীর কোন দেশে খুব বেশি ভূমিকম্প অনুভূত হয়? সঠিক উত্তর হচ্ছে জাপান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা হচ্ছে মার্ক জুকারবার্গ। মাউস একটি ইনপুট ডিভাইস। ভিডিও এর পূর্ণরূপ হচ্ছে ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। সিরিয়াল পোর্ট মাউসের পিন থাকে 9টি। পানিতে কোন ভিটামিন দ্রবণীয়? পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে বি ও সি। বিলিরুবিন তৈরি হয় কোথায়? বিলিরুবিন তৈরি হয় যকৃতে। সিএনজি কি? সিএনজি হচ্ছে সংকুচিত প্রাকৃতিক গ্যাস। মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কত? মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23। মুজিবনগর সরকার কোন তারিখে গঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে 10 এপ্রিল। মেসোপটেমিয়া সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে। ন্যাটো কবে প্রতিষ্ঠিত হয়? ন্যাটো প্রতিষ্ঠিত হয় 4 এপ্রিল 1949 সালে। সিটি স্ক্যানের পূর্ণরূপ কি? সিটি স্ক্যানের পূর্ণরূপ হচ্ছে কম্পিউটেড টোমোগ্রাফি স্ক্যান। তেঁতুলের কোন অ্যাসিড থাকে? তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কে? অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা শশাঙ্ক।
ম্যাকমাহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে? সঠিক উত্তর হচ্ছে ভারত ও চীন। অস্কার পুরস্কার কি? অস্কার পুরস্কার হচ্ছে চলচ্চিত্র পুরস্কার। মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটি? মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে DNA।